সামনেই হাসপাতাল, চিকিৎসার অভাবে রাস্তায় পড়ে মৃত্যু। এগিয়ে এলেন না কেউ, রীতিমতন ছটফট করে মারা গেলেন ব্যক্তি। আমরা কি মানবতা হারাচ্ছি, উঠছে প্রশ্ন। চিকিৎসার অভাবে মৃত্যু হলো পথপার্শ্বস্ত থাকা এক ভবঘুরের। মৃতের নাম পরিচয় কিছুই জানা যায়নি। অমানবিক ঘটনাটি ঘটেছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল এলাকায়। মঙ্গলবার বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর তীরে বছর 35-এর এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। রোগের জ্বালায় ছটফট করতে থাকা যুবককে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। ঠিক 100 মিটার দূরে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল। পথচলতি মানুষ মুখ ফিরিয়ে চলে গেলেও কেউ হাসপাতালে নিয়ে যাননি যুবককে। এর কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় প্রতিনিধি রানা দাস বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যুবককে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, তবে তার আগেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। সকাল থেকে শুনছি এই ছিল, উনি জীবিত ছিলেন, একটু মুভমেন্ট করছিল। তারপরে 11টার পর থেকে শুনছি এই যে ভদ্রলোক রয়েছেন অপরিচিত, দেখে পাগলই মনে হচ্ছে। ওনার মুভমেন্ট আর টোটালি নেই। তারপরে আমরা যেহেতু 3 ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই, তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের দেখে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই। তারপরে আমরা থানায় খবর দেই, থানার থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছেন। না না, আমাদের এখানে ওনাকে আগে কোনো দিন দেখিনি, আমাদের এই নৈহাটি গ্রামে ওনাকে আগে কোনো দিন দেখা, কোনো রকম কোনো ঘটনা না। উনি অপরিচিত এবং সকালে উনি জীবিতও ছিলেন, মুভমেন্টও করেছে, নড়াচড়াও করেছে, উনি নিজে জলও খেয়েছেন, তারপরে উনি মারা গিয়েছেন। রাজপথে ধর্ষিতা চিকিৎসকের বিচার চেয়ে যখন আন্দোলনে প্রতিবাদে সোচ্চার গোটা বাংলা, ঠিক সেই সময় বসিরহাটে এক অমানবিক ছবি। অসুস্থ যুবককে সাহায্য করতে কেউ এগিয়ে আসলো না, এমনকি বহু পথচলতি সাধারণ মানুষ থেকে বিশিষ্ট মানুষ চিকিৎসকরা দেখে মুখ ফিরিয়ে চলে গেলেন। যন্ত্রণায় ছটফট করতে করতে নীরবে চলে গেল তরতাজা যুবক। ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি বিবেকহীন হয়ে উঠছি আমরা? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।